নির্মাণের দীর্ঘ কয়েক বছর পর লংতড়াই ভেলি মহকুমার কাছালছড়া টিএমসি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের 50 আসন বিশিষ্ট জনজাতি ছাত্রীনিবাসের উদ্বোধন হল সোমবার। জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী রামপদ জমাতিয়ার হাত ধরে হয় এর আনুষ্ঠানিক সূচনা। মন্ত্রী রামপদ জমাতিয়ার জনজাতিদের কল্যাণে রাজ্য ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত তথ্য চিত্র তুলে ধরেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও গুণগান করেন। 18 বছর বয়স রাখলে স্কুল পরিকল্পনাকে অ্যাপ্লাই করতে দুইজন মাসে 2000 টাকা বাধা মান তাও এই মাসে যে বাধা তৈরি লোক আমার কাজে কম হাইকে খেয়েছি অনেক কিছু বুঝতাম ফাইনে নাই নেব না যেহেতু লামা মাং না তুই মাং না মাইরু মাং না সুমানি গ্যাস মাং না বনসাউনাই কিয়ানি কিথাই মাংনা নক মাংনা বিধি বিয়ার কথা কাকে বিধি নিবান মাংনা 5 লাখ টাকা করে বছর বছর 12 টাকা তালক পক্ষা থাকে কেউ অ্যাক্সিডেন্ট থেকে কাকে 2 লক্ষ টাকা 130 টাকা তাকে বিয়ার কথা কি 2 লক্ষ টাকা অমাহাইতে খাই না কৃষক না 6,000। সভাপতির ভাষণে স্থানীয় বিধায়ক দিবাচন্দ্র রাঙ্খল বলেন, এই হোস্টেলে নির্মিত হওয়ার জনজাতি ছাত্রীরা উপকৃত হবে। পাশাপাশি অনেকটা আক্ষেপের সুরেই বলেন, ব্লক স্তরে প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের মধ্যে সরকারি সুযোগ সুবিধা সঠিকভাবে পৌঁছাতে পারছে না রাজ্য সরকার। সে বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। তার জন্য অভিভাবক থেকে অনেক অনেক দূরে আছে এই এলাকাতে। তাহলে এই এই ব্যাপারেও ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার আমার এই ব্লকেও যাতে এই এবিসি এলাকা এন্টায়ার কনস্টিটিউয়েন্সি এন্টায়ার সাবডিভিশন এন্টায়ার ব্লক মানে 2টা ব্লক আছে, একটা ছামনু একটা মনু, এগুলো এন্টায়ার ট্রাইবাল এলাকা বলে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন মনু ছৈলেংটা ইডিসি ভিলেজের কার্যনির্বাহী সদস্য সঞ্জয় দাস, লংতরাই ভেলি মহকুমার শাসক অমর্ত রায় বর্মন, মনু মহকুমার পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পীযূষ দীপুরমা সহ অন্যান্য আধিকারিকেরা। শান্দন টিভি।